আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে সালসাবিল সরাপুর গল্প আমার চন্দ্রাবতী, এই গল্পের 19 নম্বর পর্ব। আশা করছি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করতে ভুলবেন না গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ইয়াদ, আপনি কি বাসা ফিরবেন নাকি পার্টিতে যাবেন? পার্টিতে যাব অবশ্যই, তবে এর পূর্বে বাড়ি যেতে হবে, অন্য সহকর্মীর কথায় উত্তর দিল সে। শুধু পার্টিতে যাবে নাকি মেয়েদের নিয়ে ফুর্তি করবে ঠিক পড়বেন নাই? জামালের কণ্ঠ শুনে মেজাজ চরম পর্যায়ে পৌঁছালো ইয়াদের। যে যেমন তার চিন্তাভাবনা তেমনই হবে, অতীত নিয়ে পড়ে থাকা বা খোঁটা দেওয়া অজ্ঞের কাজ। তাই তোমার মতো জ্ঞানহীন মানুষদের সাথে কথা বলা আমার রুচিতে বাদে। খারাপ অতীতকে ভুলে নিজেকে শুধরে নেওয়াটা ইয়াদের মতো সাহসী মানুষটাই পারবে, আর তোমাদের মতো বিড়াল পারবে শুধু অন্যের জীবনে সে মিও মিও করতে। ডিসগাস্টিং শিট! ইয়াদের কথায় পিনপত নির্ভরতা ছিঁয়ে গেল পুরো চেঞ্জিং রুম জুড়ে। জামাল যেন লজ্জায় মাটিতে মিশে যায় যায় অবস্থা। অন্যরা সবাই নিজের হাসি সংযত রাখার বৃথা চেষ্টা করল। জামাল লজ্জায় রুম ত্যাগ করলে করতেই অট্টহাসির রোল পড়ল সে ঘরে। সে হাসির শব্দ জামাল রুমের বাহির থেকে শুনে বুঝল তার নিজের কথা গুনেই সে আজ হাসির পাত্র সকলের কাছে। ইয়াদের প্রতি তার ঘৃণার মাত্রা যেন আরও গাঢ় হলো। জামালের ব্যবহার কি কোনো দিন ভালো হবে না? রিয়াদ প্রশ্ন করল। যার ব্যবহার কখনোই ভালো ছিল না তার কাছে তুমি ভালো ব্যবহার কীভাবে এক্সপেক্ট করো? জামাল জবাব দিল সাবলীলভাবেই। তোমার কথায় পয়েন্ট আছে, রিয়াদ ইয়াদের কাঁধে হাত রেখে বলল। রিয়াদ যেন আজ বেশ চিন্তিত। ইয়াদ নির্বিঘ্নে নিজের জিনিসপত্র ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল। এরই মাঝে তার মন গহীনে দুয়ার প্রতিচ্ছবি উকিঝুঁকি দিচ্ছে। খেলার সময় মনটা সম্পূর্ণ সেতায় নিয়োজিত থাকলেও বর্তমানে এখন তার সারা সপ্তাহ দুয়ার নাম জপছে, তবে নিজেকে সামলে নিচ্ছে শেষে বারংবার। দুয়ারাত সারাদিনের খবর বাড়িতে ফিরে আরামসে দেখবে বলে সিদ্ধান্ত নিল। তাছাড়া দুয়ার মুখশ্রী না দেখে ইয়াদের পুরো দিন যেন পূর্ণতা পায় না। সন্ধ্যা 7টার দিকে রিজওয়ান তাদের বাড়ি ফিরল। দুয়াকে কয়েকবার ডেকেও কোনো সাড়া পেল না সে। তার মা এবং দুয়ার মা রামিশার বাড়ি গিয়েছে কিছু জরুরি কথাবার্তা সুবাদে। রিজওয়ান বাড়ির কর্মচারী জেনিকে ডাকল। দুয়া কই? আপামনি হের সময়ের লগে সইয়ের লগে আছে রুমে। কে এসেছে? মাহিয়ার রামিশাফা, জেনে উত্তর দিল রিজওয়ানের প্রশ্নে। রিজওয়ান সিঁড়ি বেয়ে উপরে উঠছে। দুয়া তার সাথে ঘটে যাওয়া ঘটনা দুই বান্ধবী ছাড়া কাউকে বলেনি। গ্রাম হওয়ার সুবাদে এটা যতই উন্নতির পর্যায়ে পৌঁছাক না কেন, গ্রামের মানুষের মন মানসিকতার পরিবর্তন করা অসম্ভব। যত দোষ সব মেয়ের উপরেই পড়বে। তাছাড়া তার বাবা যদি জানে সে বাইরে গিয়েছে তাহলে তার বাড়তি বাহিরে যাওয়া একেবারেই বন্ধ হয়ে যাবে। যদিও সে বাড়ির গাড়ি করে ঘুরে বেড়ায়, তবে সেটা শুধু রিজওয়ান আর দুয়ার মা জানে। কিন্তু এই ঘটনা ফাঁস হলে তার বাবার কানে সবটা যাবে আর দুয়ার জীবনটা নরকে পরিণত হবে। বাদ বাকি রিজওয়ান জানলে সে ছেলেটাকেই না মেরে ফেলে। এই বয়ে দুয়ার নিজে নিশ্চুপ রইল, সাথে বাকিদের চুপ থাকতে বলল। কিন্তু রামিশা এবং মাহি ভেবে নিয়েছে পরবর্তী সেই ছেলে তাদের দৃষ্টিতে আসলে তার মাথা দুই খণ্ড করবে তারা। অতঃপর দুয়ার শরীর খারাপের বাহানা দিয়ে আজকের এই ঘটনাটা তিন বান্ধবী মিলে ধামাচাপা দিয়ে দিল। রিজন দরজায় কড়া নেড়ে বলল, দোয়া। দোয়া রামিশার কোলে শায়িত ছিল। ভাইয়ের শব্দ শুনে নিজেকে ঠিক করে নিল সে। গায়ের উপর ওড়না জড়িয়ে সে মাহিকে ইশারা করলো দরজা খুলতে। মাহি যথারীতি কাজ করল। রিজন কামরায় প্রবেশ করে বিধ্বস্ত দোয়াকে দেখে বিচলিত হয়ে পড়ল। চাঁদ, অসুস্থ তুই? তোকে এমন লাগছে কেন? দোয়া তার ভাইয়ের চিন্তায় মলিন হাসল। আমি ঠিক আছি ভাই, তোমার বিয়ের আলোচনা করার জন্য এদের রেখে দিলাম আজ। সব ঠিক আছে, কিন্তু তুই ঠিক নেই। আমি অন্ধ না দোয়া। কি সমস্যা আমায় বল। রিজওয়ানের কণ্ঠে ক্রোধ স্পষ্ট। দোয়ার নিশ্চুপ অবস্থা দেখে রিজওয়ান তার চলে হাত রেখে তাকে প্রশ্ন করল, কষ্ট দিয়েছে কেউ? নাম বল, তাকে আমি নিজ হাতে মার। দোয়া থামিয়ে দিল রিজওয়ানকে। শেষমেশ তো তুমি জমিদার বংশের ছেলে, তোমার মুখে মারামারির কথাটা এইবার চলেই এলো। আমার কিচ্ছু হয়নি ভাই, আমি ভালো বোধ করবো যদি তুমি আমাদের জন্য কিছু মুখরোচক খাবারের ব্যবস্থা করে দাও। সত্যি তো জাদ, তুই ঠিক আছিস? তিন সত্যি। দুয়া মলিন হাসতে ইরুজন হেসে উঠল। নিচে নামো সবাই, বাজার থেকে ফুচকাওয়ালাকে আনানোর ব্যবস্থা করছি। তিনজন রমণীর মুখশ্রী খুশিতে চকচক করছে। ও আল্লাহ, এই রিজন ভাই সেরা, এমন ভয়ঙ্কর ভাই আমি কখনো দেখিনি। আজব, ইস, ওই এই মায়াটার আজব বলার সিস্টেম নেই, কোনো কিচ্ছু নাই। আমি বলবো না নেক্সট টাইম আর।
এই শব্দটা। মাহি কোমরে হাত রাখল, একদম ঠিক আছে, ইশফাক আর একবার ডিস্টার্ব করুক, আমি দুলাভাইকে বলে দেবো তার কথা। আহ বাদ দিবি প্লিজ, আমরা নিচে যাই চল, আর ভালো লাগছে না আজকের এইসব ঘটনার কথা ভাবতে, সবটা আমি বলতে চাই। দোয়ার কথা সায় দিয়ে তিন রমণী কামরা ত্যাগ করল। এদিকে তৈরি হয়ে পাঁচতারকা হোটেলের উদ্দেশ্যে রওনা দিল ইয়াদ। পার্টিতে যেতে ইয়াদের ডেট দেরি হলো জিয়ার কারণে। জামালের সাথে স্টেডিয়ামে ঘটে যাওয়া ঘটনার জের ধরেই জিয়া অশান্তি করলো ঘরে। এর ফলে ইয়াদের মেজাজ স্বাভাবিক অবস্থায় নেই। আজ যদি জামাল তার সামনে পড়ে তবে সে এক মিনিটও দেরি করবে না জামালের উপর হাত চালাতে, এমনটা মনে মনে সিদ্ধান্ত নিল। পার্কিং লটে বিদ্যমান লম্বা আয়তনে নিজের অবয়ব দেখে নিল সে। ইন করা চেক শার্টটার উপর পুনরায় নিজের হাত ঘষল। এই মুহূর্তে নিজের পাশাপাশি সে দোয়ার অবস্থান কল্পনা করছে। মেয়েটা তার চেয়ে উচ্চতা ছোট, হয়তো ইয়াদের উচ্চতা একটু বেশি বলে তাই ইয়াদ মলিন হাসতে চেয়েও হাসল না। বাড়িতে গিয়ে দোয়ার ছবি দেখার কথা থাকলেও জিয়ার কারণে ইয়াদ তার মুজটাই নষ্ট করলো। অতঃপর ইয়াদের দৃষ্টিতে তার চন্দ্রবতীর দেখা মিলল না। পার্টির পরিবেশ নিরিবিলি, যে যার মতো অবস্থান করছে, মৃদু গানের শব্দের তালে সবাই কণ্ঠস্বর শোনা যাচ্ছে স্পষ্ট। রিয়াদ হাত দেখিয়ে ইয়াদকে ইশারা করলো। ইয়াদ তার সম্মুখে করে নিল নিজের জায়গা। টুকটাক কথা বলার ছলে ইয়াদ খুঁজে চলল জামালকে, সেটা বুঝতে পেরে রিয়াদ মুচকে আসলো। জামাল পার্টি থেকে মাত্র বেরিয়েছে, বেঁচে গেল, না হলে নিজের পারিবারিক কথাটা মুখের অন্তরালে গিয়ে ফেলল। মুহূর্তে সে টপিক অন্যদিকে ঘুরিয়ে নিল। ভারী খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পার্টির মধ্যবর্তী স্থানে বসে রইল ইয়াদ। তার পাশে অন্য সব ক্রিকেটার বিদ্যমান। ইয়াদের মন বেকুলতা কাজ করছে। আজ সকাল থেকে দোয়ার ছবি দেখা হয়নি তার। ইয়াদ ভেবে নিয়েছিল এক মুহূর্তে তার দোয়াকে দেখা চাই। ইয়াদ এক কিনারা চলল, মোবাইলটা চালু করতে একে একে নোটিফিকেশান আসতে আরম্ভ করলো। খেলা থাকাকালীন সে নিজের ব্যক্তিগত মুঠো ফোনটা বন্ধ রাখে, তবে তার অফিসিয়াল ফোন সজাগ থাকে সর্বক্ষণ। রামিশের বার্তা দেখে অধৈর্যকর প্রশস্ত হলো তার অনায়াসে। মাঠে অবস্থানরত মুখ ঘোমরা চন্দ্রাবতীকে দেখে ইয়াদের শরীর হিম হয়ে এলো। মেয়েটাকে মুখ ঘোমরা অবস্থায় যেন অবসরী মনে হচ্ছে তার। এইসব ছবি রামিশার দ্বিতীয় তলা থেকেই তুলেছিল, সবটাই ঠিক ছিল যতক্ষণ পর্যন্ত না চার মিনিটের সেই ভিডিও বার্তাটা চালু করলো। দুয়ার ভয়ার্থ মুখশ্রী, বিধ্বস্ত অবস্থা, এলোমেলো কালো কেশ, অর্ধ মাথাটাজ, অন্যার আবরণবিহীন, সবটা যেন ইয়াদের রন্ধ্রের জিমজিম অবস্থার সৃষ্টি করেছে। সবচেয়ে বেশি কষ্ট অনুভব করলো সে যখন তার নেত্রযুগল বদ্ধ আকিরারালে বাহমান অশ্রুর মালকিনকে পুরোপুরি পর্যবেক্ষণ করতে পারলো। দুয়ার অশ্রু যেন ইয়াদের মনের সাগরে সৃষ্ট সাইক্লোনের আভাস দিচ্ছে। দুয়ার কি হলো নিজের মনে প্রশ্নটা করে সাথে সাথে সে ফোন করলো রামিশাকে, তবে ফলাফল শূন্য। রামিশা ফোন তুলছে না। ইয়াদ হুট করে কিছু একটা ভেবে নিল আর কনফারেন্সে সে ফোন লাগালো তার বন্ধু মহলকে। আমি চট্টগ্রাম যাচ্ছি আজ ভোরে, কি তোর মাথা ঠিক আছে? টানা খেলেছিস তুই, আজ বাড়তি ম্যাচ ছিল, আবার বলছিস তোর দিবি, আশেপাশে কোথাও যা, ইয়াসি তীব্র কণ্ঠে বলল। আমি আমার কারণে যাচ্ছি, ঘুরতে না, গাড়িতে আমি সম্পূর্ণ বিশ্রাম নেব, তোরা চালাবি গাড়ি, ইয়াদ দ্রুত জবাব দিল। এরই মাঝে ফার্সি বিরক্তি নিয়ে বলল, কিছুদিন পরে যা, আমার কাজ আছে হাতে। হ্যাঁ আমারও, স্পন্দন সায় দিল ফার্সিবের সাথে। দত আমার কাউকে লাগবে না, আমার দোয়াকে দেখতে চাই, আমি একাই যাব। ইয়াদ ফোন কাটল। রাগের পরিমাণ বৃদ্ধি পেয়ে তার শরীর ঘর্মাক্ত। রামিশাকে আবারও ফোন করলে ফলাফলের উন্নতি পেল না সে। পকেটে পুনরায় মোবাইলটা রাখতে গেলে ফোন বেজে উঠল। যাবি না তো ফোন করেছিস কেন? দোয়া বাবির কি হলো? স্পন্দন প্রশ্ন করল। জানি না, মেয়েটা কান্না করছিল মেঝেতে বসে, আশেপাশে মানুষ ছিল, কি হয়েছে জানি না, কিন্তু এই মেয়েকে আমি সচক্ষে না দেখলে সত্যি আমার মনটা শান্ত হবে না, আমরা দ্রুত ফিরে আসবো আই প্রমিস, ইয়াদ বিচলিত হয়ে বলল। তুই সত্যি কি দোয়াকে এত ভালোবাসিস? সমস্যা কি তোদের, আমি কি ভালোবাসার অযোগ্য? আমার মনে তালা দিয়েছিলাম পবিত্র মেয়ের খোঁজে, আমি ওকে পেয়েছি, এখন সে পুরোটাই আমার, তাকে আমার চাই, হোক সেটা তার ইচ্ছা বা অনিচ্ছায়। আমরা যাব, আর আমি এটাও জানি কেন তুই আমাদের সাথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিস, ইয়াসির বলল। কারণ তুই ধীরে ধীরে দুয়ার মনের জায়গা করে নিতে চাস, একা গেলে দুয়া কখনো তোর সাথে দেখা করবে না, তাই তুই আমাদের মহড়া হিসেবে নিয়ে যাচ্ছিস, সমস্যা নেই বস, আমরা যাব, আমাদের ইয়াদের জন্য আমরা সব করতে পারি, ফ্লাইটে যাব ভেবেছিলাম কিন্তু ফ্লাইট ক্যান্সেল, আমরা গাড়িতেই যাব, ফার্সিব বলল। অবশ্যই সেই কারণ আমি চাই দোয়া ধীরে ধীরে আমার জীবনে আমাতে নিবদ্ধ হোক, আমার মোহে তাকে আমি গ্রাস করে নিবই নিব, হোক না তাতে হাজারো বাধা, তাও এই ইয়াদের মন তাকে ছাড়বে না, আমার চন্দ্রাবতীর মনে জায়গা তৈরি করতে আমি সব করবো।
চার বন্ধু মিলে পরিকল্পনা শেষ করলো। ইয়াদ দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে হোটেল থেকে। ভিতর থেকে তার সত্তা চিল্লিয়ে বলছে, আমি আসছি চন্দ্রাবতী। ইয়াদের মোহে মোহিত হতে বাধ্য তুমি, তোমার সব কিছু যে ইয়াদেই সীমাবদ্ধ। দুয়ার প্রতি ইয়াদের এই বেকুলতা, দুয়ার ঢাকায় না এলে কখনো সৃষ্টি হতো না বুঝি। একজনের পবিত্রতা যে কোনো মানুষের দাগ কাটার জন্য সত্যিই যেন এক বিশাল হাতিয়ার, যেমনটা ইয়াদ মগ্ন দোয়ার পবিত্রতায়। তো ফ্রেন্ডস, পরের পর্বে যে কি হবে আল্লাহ জানে, আমি জানি না, আমি এখনও পর্যন্ত রেকর্ড করিনি, আর আজকে পরের পর্বটা কখন দিতে পারবো সেটাও জানি না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ফারুক স্টাডির সাথেই থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।